বলছেন আমি বলছি ন্যাশনাল একটা নতুন ট্রেনার ব্লগ দেশটিও তখন শুরু করলাম। ওকে তাহলে আজ করছি আমরা চ্যানেলের চ্যানেল পালন করতে আমরা হলো এখন নারুল বাসায় যাবো। চলুন যাওয়া যাক। আর গাইজ একটা কথা বলি নেই, আমরা এখন হলো আমার নারুল বাসায় যাবো, সেটা হলো বিক্রমপুর। আর আপনারা ঈদের ব্লগ আর যত ব্লগ আছে আর অনেক স্পেশাল স্পেশাল ব্লগ পাবেন আপনারা আমার নানুর বাড়িতে। আমরা অনেক জায়গায় যাবো, আমরা অনেকগুলি ব্লগ পাবেন এবং ঈদের ব্লগ কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন। চলুন এখন নানুর বাসার দিকে রওনা দেওয়া যাক। এত আগে চালু করে দুধ দিত। ওকে তো দেখতে পাচ্ছেন আমরা এখন বোম ফুটানো শেষ করে এখন আমরা মশাল বানানো শুরু করেছি। আমাদের বোম ফুটানো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা হলে যে মশাল বানাচ্ছি দেখতে পাচ্ছেন। মশাল বানানোর যে নিচে জিনিসপত্র এখানে নিচে ফিউল না নাকি, হ্যাঁ ফিউলের ভিতরে যে একটা কাঠের ভিতরে একটু ছালা দিয়ে মুড়িয়ে তারপর এখানে যে ফিউলের মধ্যে লাগাচ্ছে, এখন যে আগুন ধরাচ্ছে এখানে, দেখি হয় নাকি আমাদের মশালটা ভালোভাবে জ্বলে নাকি। দেখতে পাচ্ছেন আমরা এখন জ্বালিয়ে দিয়েছি, দেখি ওকেই গাইস ওকেই। উপর আবার একটু ফুয়েল ঢেলে দিচ্ছে, সরি ফুয়েল নাকি, হ্যাঁ ফুয়েলই তো, হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই জায়গায়, এই যে এখানে যে উপরে আবার একটু ফুয়েল ঢেলে দিচ্ছে, তখন দেখতে আরো ভালো করে ধরে। দেখুন এখানে জাস্ট আমি এর আগে কোন সময় মশাল চালাতে দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখছি মশাল জ্বালাতে, দেখতে পাচ্ছেন। আর আমি মাত্র আজকে নানুর বাড়ি আসলাম, আর এটা হয়তো ঈদের আপনারা বেশ কিছুদিন পরে ব্লগটা পাচ্ছেন, বাট এটা হলো চান্দরাতের দিন ব্লগটা মানে শ্যুট করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমি এটা এখন চান্দরাতে হলে ব্লগটা শ্যুট করে রেখেছি, আপনারা হয়তো ঈদের বেশ কিছুদিন পর এটা পেতে পারেন, ঈদের বেশ কিছুদিন বলতে প্রায় 10 দিন থেকে 15 দিনের পরে আপনারা পেতে পারেন। আর গাইজ ইনশাল্লাহ আপনারা এই ঈদের আরও স্পেশাল স্পেশাল ব্লগ পাবেন। আর গাইজ এতক্ষণে দেখুন এখানে আমাদের মশাল কিন্তু জ্বালানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন মশালটা কত সুন্দরভাবে জ্বালানো হয়ে গিয়েছে, আর এটা দেখে তো আমি খুব খুশি। তো গাইজ এই আমার খুশির জন্য, আর আপনারা যদি আরেকটু খুশি করতে চান আমাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ। তাহলে একটা ছোটো ইউজার আমরা আর জীবনে বড় হতে পারবো না, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি জীবনে কোনোদিন বড় ইউটিউবার হতে পারবো না। আমার একটা স্বপ্ন আমি একদিন অনেক বড় একটা ব্লগার হব। দেখতে পাচ্ছেন আমাদের কাছে
আর কিছু বোম ছিল, আমরা এখন ওইগুলো ফুটাচ্ছি যেখানে ছিলাম। আপনাদের আমি সাপোর্ট ছাড়া আমি বড় ইউটিউবার হতে পারবো না। তো গাইস প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। দেখুন আমরা ব্লগে ফিরে আসি, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আরও যে বোম বাকি ছিল সেগুলো আমরা এখন ফুটাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার মামা ফুটাচ্ছে, কারণ আমরা কেউ বোম ফুটানোর মতো আমাদের কারো সাহস নেই, মানে সবাই একটু আগুন ভয় পায় এখানে, এবং আমি তো আরও ছোট। তো গাইস দেখতে পারলেন এইটাই হচ্ছে আমাদের চান রাত্রের ব্লগ থেকে আজকের ব্লগটা। আর বেশি লম্বা করবো না, আজকের জন্য এতটুকুই, বাই বাই।